السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أبيك نستعين يا مستعان الحمد لله ثم الحمد لله أزكي أمرا أما دير أي دعا سريد ديديو كلاس إن شاء الله প্রথমে আমরা দ্বিতীয় দোয়াটি পড়ি রব্বানা مسلمين لك মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাহ আর ইনা মানে শিকারা অত বা আলে ইনা ইন্নত রহিম প্রথমে রব বানা হে আমাদের রব অজা আলনা আমাদেরকে করুন বা আমাদেরকে বানান মুসলিমাইনি লাকা আপনার জন্য অনুগত মুসলিমন শব্দের অর্থাৎ হচ্ছে অনুগত অথবা মুসলিম তাহলে আপনি আমাদেরকে আপনার জন্য অনুগত বানান وامن ইয়াতিনা এবং আমাদের বংশধর থেকে জুররিয়াতুন হচ্ছে বংশধর না মানে আমাদের وامিন এবং আমাদের বংশধর থেকে উম্মাতাম মুসলিমাতান অনুগত জাতি লাকা আপনার জন্য এবং আমাদের বংশধর থেকে বানান আপনার জন্য অনুগত জাতি ওয়ার্থ এবং আরি না আরি মানে দেখান না মানে আমাদেরকে ওয়ারি না এবং আমাদেরকে দেখান মানা শিকানা আমাদের ইবাদতের বিধিবিধান অর্থাৎ আমরা কোন স্থানে ইবাদত করব এটা মানসাকুন বা মানসিকুনের বহুবচন হচ্ছে মানসিক এটা জরফ থেকে আসে অর্থ হচ্ছে ইবাদতের স্থান তাহলে আমরা আমাদের কি বল ইবাদতের স্থান সম্পর্কে আমাদেরকে আহ দেখিয়ে দিন অতূবা আলাই না তা বা এখান থেকে শিলা যখন আসে আলা হারফুল যার যখন আলা আছে তখন অর্থ হয় ক্ষমা করা তাহলে অতু বা আলাই না এবং আমাদেরকে ক্ষমা করুন ইন্নাকা নিশ্চয় আপনি রাহিম ক্ষমাশীল এবং পরম দয়ালু নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু এখন আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা রব বানা হে আমাদের রব পজা আলনা আমাদেরকে বানান মুসলিম আইনি অনুগত লাকা আপনার জন্য অমিন এবং থেকে রিয়া কিনা আমাদের বংশধর আমাদের বংশধর থেকে

খমাসী লেবং অতি দয়ালু খমাসী লেবং দয়ালু আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে এই যে দুয়ার সিম্পল অ্যান্ড প্লেন ট্রান্সলেশনটা দেখলাম এখন আমরা এটা একটু ভেঙ্গে ভেঙ্গে দেখি এখন প্রথমে এখানে শব্দ হচ্ছে রব্বানা এই রব্বানা এই শব্দটির আমরা এই শব্দটির ভাঙ্গন আমরা গত ক্লাসেও দেখেছিলাম ইনশাল্লাহ এই বেসিক্যালি শব্দ ছিল রব প্লাস না এরপরে সেটা সামান্য পরিবর্তন হয়ে সেটা হচ্ছে রব্বানা এটা আমরা জানি এরপর ওয়াজা আল না এখানে এই যে আমরা একটা আলিফ দেখতে পাচ্ছি এই আলিফটা হচ্ছে এখানে উচ্চারিত হচ্ছে না কেন উচ্চারিত হচ্ছে না কারণ এটা হচ্ছে আলিফুল ওয়াসল আর আলিফুল ওয়াসল গুলো যে মূলত শব্দ ছিল হচ্ছে ওয়া এরপর ছিল এরকম ইজা আল না ইজা আল তাই না প্লাস ছিল না তাহলে এই সবগুলোকে ওয়া প্লাস ই জাল প্লাস না এখন এই এই নার্সাদে যখন ই যুক্ত হইলো তখন শব্দ হয়ে গেল আমরা যদি শেষ থেকে একটু মিলে মিলে আসি তাহলে শেষ থেকে যদি এই প্লাসকে উঠিয়ে দিই তাহলে দেখুন শব্দ হবে হচ্ছে এই যে এখান থেকে প্লাস উঠিয়ে দিলাম এই নাকে এই জালের সাথে মিলিয়ে ফেললাম তাই না এদের সাথে মিলনের কারণে ই জাল না তাহলে এই যে আলিফ এই আলিফটা আমরা এখানে উচ্চারিত হচ্ছে না কারণ এটা হচ্ছে হামজাতুল ওয়াসল আর হামজাতুল ওয়াসল যখন তার পূর্বের কোন শব্দের সাথে মেলানো হয় তখন সেটা লেখাই থাকে কিন্তু উচ্চারণে থাকে না এই জন্য এই যে আলিফ এই আলিফটি এখানে উচ্চারিত হয়নি শব্দ হলো ওয়াজ আলনা না ওয়াজ আল না ওয়াজ আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমরা বুঝে গেছি এরপরে আমরা শব্দ মুসলিমাইনি তাই যে মুসলিমুন মুসলিমানে মুসলিমা তাই না এই মুসলিমুনের দ্বিবচন হচ্ছে মুসলিমানে বচন ছিল এর দ্বিবচন হয় মুসলিমানে হয় এখান থেকে একটা মাজরুর অবস্থায় যখন থাকে তখন শব্দ হয়ে যায় মুসলিমাইনি এখানে যেহেতু এই যে ওয়াজা আলনা এই ভার্ভের আহ মাফল হিসাবে এটা আসছে এবং এই দ্বিবচন জামউ জামউ সালেম এগুলো যখন মানসুব অথ হয় তখন এগুলো এই যে মুসলিমাইনি চেহারা হয়ে যায় এজন্য শব্দ এগুলো মুসলিমাইনি লাকা এই শব্দটি ছিল লি প্লাস কা ইকুয়াল টু হয়ে গেল লাকা অর্থাৎ এই যে লি হারফুল জার এগুলো যখন প্রিপজিশন এই কা কমা কম অর্থাৎ পরাউনের সাথে যখন যুক্ত হয় তখন এই লিটা হয়ে যায় লা এই লি যে প্রিপজিশন হারফুল জার এটা হয়ে যায় লা যন শব্দ হলো লাকা তারপরে ওয়ামিং যুররিয়াতিনা এটা সহত যুররিয়াতুন শব্দ ছিল যুররিয়া যুররিয়াতুন এখান থেকে যখন এরপরে এটা তার পূর্বের যত হারফুল জার আসছে এজন্য সেটা হয়ে গেল যুররিয়াতুন ছিল এবং এই যে না জরুরিয়াতন প্লাস না তার আগে ছিল হচ্ছে মিন আমরা মিনটা একটু নিয়ে নেই মিন প্লাস জরুরিয়াতুন প্লাস না এখন এই যে জরুরিয়াতুন এবং না এই দুই শব্দের মধ্যে যখন আমি মুদাফ মুদাফুন ইলাইহি এর রুলস অ্যাপ্লাই করব তখন এই জরুরিয়াতুন এ প্লাস যদি উঠে যায় তাহলে জরুরিয়াতুন এটা হয়ে যাবে এক পেশওয়ালা একটা শব্দ এবং এই যে না তখন এটা হয়ে যাবে তার মুদাফুন ইলাইহি এবং এই যে গুলটা আমরা মনে রাখবো এই যে তাই মারবো তা যখন মাঝখানে চলে আসবে তখন সেটা ওপেন হয়ে যায় এই জন্য এই যে এটা ওপেন হয়ে যাবে শব্দ হয়ে যাবে এখন যেহেতু তার পূর্বে আসছে এই জন্য মিন আসার কারণে এটা হয়ে যাবে কাসরা যুক্ত শব্দ হয়ে গেল না তাহলে এই জুরিয়াতুরের এই যে তা এই তাটা কিন্তু মাঝখানে যখন আসে তখন অপেন হয়ে যায় আমরা মনে রাখবো আমরা দেখতে পাচ্ছি একই চেহারা যেহেতু লাকা এর পরিচয় আমরা দেখলাম লি প্লাস কা ছিল পরিবর্তন হয়ে শব্দ হয়ে গেল লাকা ও আরিনা মানা সিকানা ও আরিনা এখন এই যে একটা ভার এটা এটা হচ্ছে এটা ছিল রুট ছিল র হামজা এবং ইয়া এই রুট থেকে এখানে এটা হচ্ছে আমর অর্থাৎ এটা ফর্ম ফোর থেকে আসছে শব্দ আর ইউরি আর ইউরি এখান থেকে আমর হয় আক্রিমের মতো আমরা মিলাই আমর কি হবে তাহলে আর ই তাই না আর ই আমর হয় আর ই আক্রিম আর ই এভাবে হয় তাহলে এখান থেকে আমরা এই যে রুলস এই রুলস অনুযায়ী এই যে হামজা হামজা যেহেতু তার পূর্বে আসছে সুকুন এই হামজা তার হারাক্কা তার পূর্বে দিয়ে হামজাটি ড্রপ হয়ে যায় তাহলে এই যে হামজার হারাক্কা তার পূর্বে রার মধ্যে দিয়ে দিলাম এবং হামজা হয়ে গেল ড্রপ এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ইয়া ইয়াটা এখানে সুকুন যুক্ত অবস্থা তাহলে যেহেতু আমরগুলো গুলো হয় মাধ্যম অবস্থায় যদি কোনো হারফুল ইল্লা থাকে সুকুন যুক্ত তাহলে সেটা ড্রপ হয়ে যায় এটা হলে ড্রপ হয়ে গেল ড্রপ হয়ে সব আরি আরি মানে আমার আপনি দেখান না আমাদেরকে মানাসিকানা এই যে এটা একটু দেখি আমরা এটা মানসাকুন অথবা মানসিকুন মানসাকুন অথবা মানসিকুনের বহু বচন হইলো মানাসিকুন মানসাকুন অথবা মানসিকুন এর জমা বা বহু বচন হচ্ছে মানাসিকু তাহলে এই যে মানসিকুন এই শব্দটা এবং মানসিকুন এই 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 যে দুইটা হচ্ছে জরফ জরফ যে আমরা যদি এখানে আসি তাহলে এখানে আমরা একটা দেখতে পাবো কলম এই যেটা ইসমু জরফি এখানে দেখুন একটা প্যাটার্ন আছে মাফ আলুন এবং মাফ আইলুন এই যে মাফুন মাফ এই দুইটা প্যাটার্নই হচ্ছে জরফের প্যাটার্ন তাহলে নাসাকা এই হচ্ছে এই থেকে যখন শব্দ আসে এই যে নুন নুন সিন কাফ হচ্ছে রোট এটা নুন প্যাটার্ন থেকে আসে নাসাকা নাসাকা ইয়ান সুকু ইয়ানসুকু তাহলে নাসাকা সুকু এর মাসদার হয়েছে নাসকুন নাসকুন নাসাকা ইয়ানসুকু নাসকুন ভাবে নুন প্যাটার্ন থেকে এটা যার এখান থেকে জরফ হয়েছে মানসাকুন বা মানসিক এর বহুবচন হচ্ছে মানাসিক তাহলে নাসাকা ইয়ানসিক অর্থ হচ্ছে ইবাদত করা তাহলে এখান থেকে মানসাক বা মানাসিক হচ্ছে ইবাদতের স্থান বা ইবাদতের পদ্ধতি এরপরে না এটা যুক্ত হয়েছে এটা আমরা মানা না আমাদের ইবাদতের স্থান বা আমাদের ইবাদতের নিয়ম বা পদ্ধতি এরপরে তা বা এতু এখান থেকে যে তুব এটা হচ্ছে আমরের সিগা তা ওয়া বা এটা হচ্ছে রুট এই রুট থেকে মূল হয় তাওয়া বা এরপরে পরিবর্তন হয়ে এটা হয়ে যায় তাবা আচ্ছা এটা আমরা বন্ধুরা লিখে নিই তাওয়া এরপর এটা এরপরে পরিবর্তন হয়ে আমরা জানি এই যে ওয়াও এবং ইয়া যদি হারাকা যুক্ত হয়ে তার পূর্বে ফাতহা থাকে তাহলে ওয়াটা হয়ে যায় আলিফ তাই না এই জন্য শব্দ হয়ে গেল তাবা তাবা এবং ইয়া এবং ইয়াতুবু এই যে এত এখানে দুর্বল সবল অথবা আমরা চাইলে বলতে পারি ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত তার পূর্বে যদি সুকুন থাকে তাহলে ওয়াও এবং ইয়ার হারাকা এক্সচেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে আমরা একচেঞ্জ যদি করি তাহলে ওয়াবের যে দম্মা ছিল দম্মা দিয়ে দিয়ে আমরা তাকে এতু এবং তার যে শকুন ছিল সেটা দিয়ে দিই ইয়াকে শব্দ হয়ে গেল এখান থেকে আংটার সাথে যখন রিলেট হয় তখন শব্দ হয় আংতা তাতুবু হয় তাই না তাবা ইয়াতুবু ইয়াতুবু ইয়াতুবানে ইয়াতুবুনা তাতুবু তাতুবানে তাতুবুনা তাহলে তাতুবু যেহেতু দুইটা তা আসছে এখানে এখান থেকে একটা তা আমরা তাবা ইয়াতুবু তাহলে এখান থেকে আমরা তাহলে আমরা ইয়াতুবু এই ইয়াতুবুকে যদি আমরা বলি আংতা তাহলে হুয়া ইয়াতুবু আনা আতুবু নাহনু নাতুবু আংতা তাতুবু তাই না তাতুবু এখান থেকে পরিবর্তন হয়ে শব্দ হবে তাতুবু এখন দেখুন এই যে তাতুবু এই যে শব্দ আমরা এই যে আমরের নিয়ম করেছিলাম আলামুতে বিলুপ্ত করে দিলাম বিলুপ্ত করে দেওয়ার পর যদি পড়া যায় তাহলে পড়ে যাব এখানে পড়া যাচ্ছে তাহলে আলামতে মুদারা বিলুপ্ত করার পর শব্দ আমরা এখানে পড়তে পারছি পড়তে পারতেছি তাই না টু ভু পারছি এখন এটাকে শব্দটিকে মাজুম করতে হয় তাহলে আমি এটাকে মাজুম করে দিলাম শব্দ হলো টু এখানে দেখুন আমরা দুইটাই সুকুন যুক্ত হরকত পাচ্ছি এই যে ওয়াও এবং বা দুইটাই হয়ে গেল সুকুন যুক্ত তাহলে দুইটাই যখন সুকুন যুক্ত হয় তখন যেটা দুর্বল সেটা পরে যায় এই জন্য এখান থেকে যেটা ওয়াও সেটা পরে গেলো শব্দ হয়ে গেল তুব তুব মানে আপনি ক্ষমা করুন তাবা এত অর্থ হচ্ছে তবা করা এখান থেকে যখন আলা আসে এই আলা এর সাথে তখন শব্দ হয় অর্থ হচ্ছে আলা আলা হচ্ছে ক্ষমা করা তাহলে আলাই না আমাদেরকে ক্ষমা করুন আলা শব্দটি এই আলা যদি আমরা একটু দেখি এ আলা প্লাস না ছিল তাহলে আমরা মনে আলা যখন যখন যুক্ত হয় তারপরে কোন শব্দের সাথে তখন আলা এর যে ইয়াটা এই ইয়াটা তখন প্রকাশ পায় আলা এর ইয়াটা তখন ফিরে আসে এখানে আলা এর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আহ আলিফুল মাকসুরা তাই না এখন যখন আলাই আমরা যখন এই প্রণের সাথে যখন যুক্ত করলাম তখন তার ফিরে তারা আমরা দেখেছিলাম ইন্না প্লাস ইন্না প্লাস আংতা ইকুয়াল টু ইনাকা ইন্না প্লাস আংতা ইকুয়াল টু ইন্নাকা এরপরে আংতা এটা আমরা জানি এটা যে দমিরুন মুনফাসিলুন এটা হচ্ছে একটা দমির যেটা হচ্ছে মুনফাসিল দমিরুন মুনফাসিলুন দমিরুন মুনফাসিল দমির মুনফাসিল আনতা অর্থ হচ্ছে তুমি আত tawwabur এটার পরেই জানি এটা শব্দ tawwabun তারপরে আল যুক্ত করে আত tawwab হচ্ছে রাহিমুন এখান থেকে আর যুক্ত করে শব্দ হচ্ছে রাহিমুন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের দ্বিতীয় দোয়াটি আমরা ইনশাল্লাহ ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করলাম আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সুন্দরভাবে এই কোরআনের দোয়াগুলো ভালোভাবে বুঝে অনুধাবন করার চেষ্টা তাফিক আমাদেরকে দান করুন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতহু যদি আমাদের এই দোয়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের আসসালাম একাডেমি এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই দোয়াগুলো সবার আগে পেতে এবং সবসময় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন